বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করতেন বাঙালির ইতিহাস বাঙালিকে নিজেই লিখতে হবে, না হলে অনেক ইতিহাসই অজানা থেকে যায়। তাই 1906 সালে তৎকালীন এএসআই সুপারিনটেন্ডেন্ট লংহার্স সাহেব এইখানে পরিদর্শনে আসলেও এখানকার গুরুত্ব তিনি বুঝতে পারেননি। ধন্যবাদ পুরাবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং নৃপেন্দ্রনাথ বসুকে, এরাই চন্দ্রকেতুগড়ের প্রাচীনত্ব ও গুরুত্ব প্রথম উপলব্ধি করেন। চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় কলকাতা থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে বেড়াচাপা গ্রামে অবস্থিত। পাশ দিয়ে প্রবাহিত বিদ্যাধরী নদী। উৎখননের ফলে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনুমান করা যায় খ্রিস্টপূর্ব 800 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দে এই প্রত্নস্থলটি গড়ে উঠেছিল। তবে বর্তমানে কেবল টিকে আছে খনামিহিরের ঢিপি ও চন্দ্রকেতুর দুর্গ। যে গঙ্গারিড়িদের বিশাল হস্তিবাহিনীর সামনে দিগ্বিজয়ী আলেকজান্ডারকেও এসে ফিরে যেতে হয়েছিল, সেই গঙ্গারিড়দের রাজধানী ছিল চন্দ্রকেতুগড়। গঙ্গারিড বলতে বোঝায় গঙ্গা নদীর দুটি প্রবাহ ভাগীরথী ও পদ্মার মাঝের বিশাল ডেল্টা অঞ্চল। এই অঞ্চলে খননকার্য চালিয়ে প্রত্নবিদরা চন্দ্রকেতুগড় ছাড়াও আরও বেশ কিছু প্রাচীন শহরের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যার মধ্যে রয়েছে মহাস্থানগড়, ওয়ারি বটেশ্বর, কোটাসুর, মঙ্গলকোট, পোখান্না, বাঙড় এবং তমদুক। চন্দ্রকেতুগড় সম্ভবত ছিল পুরো এলাকার রাজধানী এবং সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ বন্দরনগর। বিদ্যাধরী নদী দ্বারা গঙ্গার সাথে যুক্ত ছিল, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল চন্দ্রকেতুগড়ের। খনামিহিরের ঢিপিটি ছিল একটি উত্তরমুখী বহুভুজাকার মন্দির। লোকপ্রবাদ এখানেই খনা ও বরাহমিহিরের বাসস্থান ছিল। জ্যোতির্বিদ বরাহমিহির প্রাচীন ভারতীয় রাজা বিক্রমাদিত্যের সভারত্ন ছিলেন এবং জ্যোতির্বিদ খনা ছিলেন তার পুত্রবধূ। তারা এখানেই থাকতেন এবং জ্যোতির্বিদ্যা চর্চা করতেন। চন্দ্রকেতুগড় ছিল একটি দুর্গনগরী। প্রাচীরবেষ্টিত দুর্গে বাস করতেন শাসক ও অভিজাত মানুষেরা, প্রাচীরবিহীন অংশে বাস করতেন সাধারণ মানুষ। প্রথম শ্রেণীর মানুষরা থাকতেন কাদামাটি, বাঁশ ও কাঠের তৈরি বাড়িঘরে। বেড়াচাপা, হাড়ুয়া ও আশেপাশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে একাধিক লোককথা ও কাহিনী। তাই অবশ্যই এখানে একদিন চলে যান কোনো একটি উইকেন্ডে। বেড়াচাপা আসতে হলে বারাসাত থেকে টাকি রোড ধরে সোজা চলে আসতে পারেন চন্দ্রকেতুগড়। ট্রেনে হাসনাবাদ লোকালে চেপে হাড়ুয়া রোড স্টেশনে নেমে অটো ধরে চলে আসুন চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড়ের উপর নেক্সট কোনো ভিডিও পেতে চাইলে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং নিচে কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।